বিখ্যাত একজন ট্রেনার আছেন টনি রবিন্স, উনি একটা কথা বলেছেন, ইফ ইউ ওয়ান্ট টু বিকাম সাকসেসফুল আপনার এই সাকসেসটা 20% অনলি আপনার নলেজ, আপনার এক্সপেরিয়েন্স বা আপনার সার্টিফিকেশন বা আপনার এক্সটার্নাল ফ্যাক্টরস যেগুলো আছে তার উপর ডিপেন্ড করে, অ্যান্ড 80% ডিপেন্ড করে হলো আপনার সাইকোলজি, আপনার মাইন্ডসেটের উপরে। সো ইয়োর সাকসেস ইজ আলটিমেটলি সাইকোলজিক্যাল। এটি আবারও প্রমাণ হয়েছে আমার ক্ষেত্রে। একটা উদাহরণ দেই, এই গত কয়েকদিন ধরে আমি যখন মালয়েশিয়ায় আসছিলাম বাংলাদেশ থেকে, আমি ফ্লাইটে ছিলাম, একটা মেইল আসে ইউনিভার্সিটি থেকে ওই মোমেন্টে, সেটা হলো একটা ওয়ার্কশপ হবে ডেলং, এই ওয়ার্কশপে স্টুডেন্টরা পার্টিসিপেট করতে পারবে, এখানে ব্রেকফাস্ট লাঞ্চ কোনো কস্টিং দিতে হবে না, রাদার কমপ্লিমেন্টারি একটা ওয়ার্কশপ। অ্যান্ড আই কুড নট রেজিস্টার। রাতে যখন বাসায় ফিরে আমি রেজিস্ট্রেশনটা করতে যাব, ওই মোমেন্টে দেখি যে সিট ফিল আপ হয়ে গেছে, কিন্তু আমি ভেতর থেকে চেয়েছি ওয়ার্কশপটাতে পার্টিসিপেট করতে। সাথে সাথে আমি ইমেল করলাম যে আমি তো চেষ্টা করছি রেজিস্ট্রেশন করতে, তখন বললো যে এটার সিট সংখ্যা এতটাই লিমিটেড, মাত্র 30 জন প্রথমে ছিল, তার থেকে হাফ কমে মাত্র 15টা সিট আছে। আমি কি করলাম, আমার যত পরিচিত সার্কেল ছিল, ইন্টারন্যাশনাল অফিস, এখানে রিসোর্স সেন্টার, আমার একজন প্রফ, সবাইকে আমি নক করলাম। সবাই আবার ওদেরকে নক করে বললো ঠিক আছে তোমার নামটা ওয়েটিং লিস্টে আছে। তো আমার মন থেকে, আমার মনে হচ্ছিল কেন জানি এই ওয়ার্কশপটা আমার জন্য যেহেতু দরকার, আমি ওয়ার্কশপটা করবই। আমি তখন একটু হয়ে থেকে ওই ইমেল অ্যাড্রেসটা নিলাম, ইমেল অ্যাড্রেসটা একটা পার্টিকুলার অফিসের, সেই ম্যামের সাথে আমার আবার পরিচিত ছিল আগেই, আমি তাকে হোয়াটসঅ্যাপে নক করলাম যে ইউ হেল্প মি আ লট ইন দিস ইউনিভার্সিটি, নাও আই উড লাইক টু জয়েন দিস ওয়ার্কশপ, ক্যান ইউ হেল্প মি আউট। উনি ওই দিন আর ব্যাক করলেন না, পরের দিন সকালে গিয়ে উনি আমাকে নক করলেন, বললো যে সকল সিট ফিল আপ, তুমি কেন আগে ইমেল চেক করো নি? আমি বলছি আই ওয়াজ ট্রাভেলিং, আমি তো ফ্লাইটে ছিলাম। তখন উনি বললো যে কোনো অবস্থাতে এটা সম্ভব না, তারপর আমি ওদেরকে বলে রেখেছি যদি কোনো সিট ফাঁকা হয় তাহলে তোমাকেই যেন আগে মেল করে। তার ঠিক 5 থেকে 6 মিনিট পরে দেখে আমার কাছে একটা মেল চলে আসছে, বলছে যে কংগ্রেচুলেশনস, তুমি ওয়েটিং লিস্ট থেকে, তুমি এখন অনবোর্ড, তুমি চাও কি না? আমি বলছি ডেফিনেটলি আই ওয়ান্ট। আলটিমেটলি একটা মুভিতে দেখেছিলাম যে যখন তুমি মন থেকে কোনো কিছু চাইবা, পুরো কায়নাত তোমার সাপোর্টে চলে আসে। এইটা আবারও প্রমাণিত হয়েছে আমার এই ছোট্ট একটা ইভেন্ট, হয়তো তেমন কিছুই না, বাট এটা আমাকে কনফিডেন্স দিচ্ছে, ইফ ইউ ওয়ান্ট হোল হার্টেডলি সামথিং ইউ উইল গেট ইট, বিকজ দ্য হোল ওয়ার্ল্ড উইল হেল্প ইউ টু গেট ইট।